বাগেরহাটের ফকিরহাটে রঙিন ফুলকপি চাষ করে সফল উপজেলার মাসকাটা গ্রামের কৃষক শ্যামল পাল। এই সবজি ফলিয়ে এলাকা জুড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার এই কপি চাষ দেখে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। এই প্রথমে এই রঙিন ফুলকপি আমার কৃষি অফিসার দিছে, রঙিন ফুলকপি এই এবছর প্রথমেই চাষ করলাম, আমি জীবনে কোনো এখনো দেখি নাই। প্রথমে 50 শতক জমিতে তিনি শুরু করেন এই রঙিন ফুলকপি চাষ। ইতোমধ্যে সাদা ফুলকপির থেকে এই রঙিন ফুলকপিতে বেশি লাভবান হওয়ায় ভবিষ্যতেও এই কপির চাষ করবেন বলে মনস্থির করেছেন শ্যামল পাল। 50% জমিতে এই ফুলকপি চাষ করেছি, তবে বেশিরভাগ 2 ভাগের বেশি তো মেলা হয় নাই, 600-700 মতন চারা হয়েছিল তাই লাগাইছিলাম। তবে বাজারে খুব চাহিদা আছে, মোটামুটি যা বিক্রি করে থাকি তার চেয়ে ডবল পয়সা পাইছি আর কি। কৃষি বিভাগের তথ্য মতে শীত মৌসুমে রঙিন ফুলকপির চাষ জেলার কৃষকদের মধ্যে উন্মোচন করতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। এছাড়া যারা এই কপি চাষে আগ্রহী ভবিষ্যতে তাদের বিভিন্ন পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আমরা এসএসসিবি প্রকল্পের মাধ্যমে আমরা একটি প্রদর্শনী আকারে উচ্চমূল্য প্রদর্শনীর মাধ্যমে আমরা ফুলকপি প্রদর্শনীতে রঙিন ফুলকপি আমরা এই কৃষক শ্যামল পালের মাধ্যমে আমরা বাস্তবায়ন করিয়েছি এবং আমরা দেখেছি যে সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির বাজার দর ভালো, চাহিদা বেশি এবং এই সাদা ফুলকপির তুলনায় এটি কেজি প্রতি 25-30 টাকা বেশি দরে উনি বিক্রি করতে পারছেন এবং পাশাপাশি শুধু বাজারে তোলার সাথে সাথে এটি বিক্রি হয়ে যাচ্ছে। তো এতে কৃষক সামগ্রিকভাবে লাভবান হচ্ছেন। আমরা পরীক্ষামূলকভাবে এই 50% জমিতে এই প্রদর্শনী বাস্তবায়নের জন্য ওনাকে প্রদর্শনীর উপকরণ যেমন বীজ, জৈব সার, রাসায়নিক সার, কীটনাশক, ছত্রাকনাশক আমরা বিতরণ করেছি এবং উনি এই রঙিন ফুলকপি চাষাবাদ করে সফল হওয়ায় অন্যরা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং আগামীতে এই রঙিন ফুলকপি চাষাবাদ করবেন এই আশাবাদ ব্যক্ত করছেন। শুধু তাই নয়, ফকিরহাট নয়, এটি সারা বাংলাদেশে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে ও নিউজের মাধ্যমে ইতিমধ্যে সাড়া ফেলেছে এবং এই ডিবিসি নিউজের মাধ্যমে এটি অনেকে দেখে উৎসাহিত হবে এবং এই রঙিন ফুলকপি দ্রুত সম্প্রসারিত হবে।